ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন গন্ডাছড়া মহকুমায় শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। রাত পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। গন্ডাছড়া মহকুমা এলাকায় দুটি ভোট কেন্দ্র রয়েছে, একটি আট গঙ্গানগর গন্ডাছড়া কেন্দ্র, অপরটি ২৪ রায়মাভেলি কেন্দ্র। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী ত্রিপুরা বিকেল ৩টা নাগাদ আট গঙ্গানগর গন্ডাছড়া কেন্দ্রের ২৭ নং বুথে সস্ত্রীক ভোটাধিকার প্রয়োগ করেন। সাংসদ রেবতী ত্রিপুরা তার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, মহকুমা এলাকার দুটি কেন্দ্রেই বিজেপি আইপিএফটি জোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন। ঠিক বলেছেন, পবিত্র ভোটাধিকার, ভারতীয় নাগরিকদের এটা আমাদের অধিকার, রাজনৈতিক অধিকার। আনন্দ, খুশির খবর যে আমিও ভোটদান করতে পারলাম। সব জায়গায় শান্তিপূর্ণভাবে হচ্ছে ভোটদান, আমিও শান্তি এবং উন্নয়নের জন্য ভোটটা দিলাম। আচ্ছা, দলীয়ভাবে আপনার আট এবং উৎসবের মানে ২৪ দলীয়ভাবে প্রস্তুতি আছে? দলীয়ভাবে তো আমাদের আর কি, আমাদের এলএনসির একটা আছে আট নম্বর গঙ্গানগরের মধ্যে জীবন জয়গিয়া আর প্রতিরাম ত্রিপুরা। তো যেটুকু আপনার কাছে খবর আছে তো নিশ্চয়ই যে আপনার এই অন্য কোটাকার দিকে যাবে? আমি তো আশাবাদী যে আমাদের একটা আমাদের আট নম্বর এবং ২৪ নম্বর দুইটাই আমাদের অনুকূলে থাকবে। যে নির্দল একটা পার্টি, যে পার্টিটা বিজেপি ছিল ২৪, তো সেই যে নির্দল প্রার্থী প্রতিপক্ষ নির্দল তো মানে নির্দল, তার কোনো দল নেই। একটা সময় আমাদের সঙ্গে ছিল ঠিক, আমাদের দল। এদিকে ২৪ রায়মাভেলি কেন্দ্রে নির্দল প্রার্থী বিকাশ চাকমা ও জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী। তিনি বলেন, এই কেন্দ্রের মানুষ উনার প্রতি তাদের সমর্থন দিয়েছেন, তাই উনার জয় নিশ্চিত। এই কেন্দ্রে নির্দল প্রার্থী জয় পরাজয়ের ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, যদিও সব প্রার্থীর দাবি জয় নিশ্চিত। বিকাশ চাকমা, ২৪ রায়মাভেলির ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। আসলে তো সঠিক সময়ে নির্বাচন শুরু হয়েছে। হ্যাঁ, আপনি কতটা ইয়ে ঘুরছেন সেন্টার? আমি এই পর্যন্ত প্রায় আপনার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ, এই পর্যন্ত আমি ১২টা পোলিং স্টেশন ঘুরে আসলাম। কীরকম চলছে? মোটামুটি সবই ঠিকঠাক চলছে, মানে একটা বুথ সেন্টারে তারা ইভিএম দুইটা চেঞ্জ করতে হয়েছে। হ্যাঁ, একটা দুইটা বুথ পোলিংয়ের। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।